প্রফেসর ডক্টর করুণাময় গোস্বামী, আমাদের পরম শ্রদ্ধেয় দেশবরেণ্য ব্যক্তিত্ব, যার জন্ম ১৯৪৩ সালের ১১ মার্চ ময়মনসিংহ জেলার গোসাই চান্দুরা গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৪ সালে ইংরেজিতে এমএ পাশ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে বাংলা কাব্যগীতির ধারায় কাজী নজরুল ইসলামের স্থান শীর্ষক বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পেশায় তিনি ছিলেন অধ্যাপক। ১৯৭৬ সালে নারায়ণগঞ্জ তোলারাম কলেজে ইংরেজি প্রভাষক হিসেবে তিনি অধ্যাপনা শুরু করেন এবং ২০০১ সালে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন। ২০০৫ সালে তিনি ক্যাম্ব্রিয়ান কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। আর মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানের সাথেই সম্পৃক্ত ছিলেন। উল্লেখ্য, তিনি ক্যাম্ব্রিয়ান ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টার ও ক্যাম্ব্রিয়ান কালচারাল একাডেমিরও অধ্যক্ষ ছিলেন। অন্য সব লেখক সাহিত্যিকদের মতো ডক্টর করুণাময় গোস্বামীর লেখালেখির সূচনা হয় ছাত্রজীবন থেকে। করুণাময় গোস্বামী স্যার এই উপমহাদেশের একজন সঙ্গীত বিশেষজ্ঞ, তিনি বাংলা একাডেমির ফেলো। উনি সঙ্গীত বিশেষজ্ঞই শুধু নন, উনি রবীন্দ্র এবং নজরুল বিশেষজ্ঞ হিসেবেও উনি বিভিন্ন স্থানে এবং বাংলা একাডেমিতে প্রবন্ধ উপস্থাপন করেছেন, বক্তৃতা দিয়েছেন। আমাদের মাঝে উনি ছিলেন একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, একজন সাহিত্যিক, একজন গুণীজন। ১৯৬৬ সালে তিনি প্রথমে দৈনিক সংবাদ এবং পরে দৈনিক বাংলায় সাহিত্য, সঙ্গীত ও অন্যান্য বিষয়ে নিয়মিত লিখতে শুরু করেন। কিছুদিন আগে আমার সঙ্গে আমার বাবার পৃথিবীর যাবতীয় বিষয় নিয়ে কথা হতো। আমি একদিন শুধু বলছিলাম, কেন এসব লেখো, আসলেও কি মনুষ্যত্বের কোনো দাম আছে, কী জোর কী হবে লিখে? না না, এর মধ্যেই হবে, তোমরা অনেক বেশি সাহস হারিয়ে ফেলো, তাড়াতাড়ি এর মধ্যেই হবে। গত ১০-১৫ বছর থেকেই বলছেন, আর যদি ১০ বছর বাঁচি, ৫ বছর উপন্যাস লিখবো, এই রবীন্দ্রনাথের এই কাজটা করবো, নজরুলের এই কাজটা করবো, শেষ ৫ বছর জীবনী লিখবো। তো জীবনী লেখার কাজটা অসমাপ্ত রয়ে গেল। লেখা শুরু করতে চাইতেন, আবার লিখতেনও না, বলতেন সব কিছু কি বলা যাবে, লেখা যাবে না। তবে আমার কাছে ওনার জন্ম থেকে ১৯৭১ পর্যন্ত মুখে বলা কথোপকথন প্রায় ৩০-৩৫ ঘন্টার রেকর্ডিং আছে, এবং ৭১-এর পরবর্তীটা এবার যাওয়ার পরে শুরু করার কথা ছিল। কোনো তরুণ গবেষক যদি আমার বাবার উপর কাজ করতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আমার বাবা সম্পর্কে যদি যে কোনো তথ্য, যে কোনো কিছু, আপনারা আমার কাছে সব থেকে বেশি ভালো পাবেন। এবং আমি বলবো যে এরকম বিচিত্র বহুবিধ প্রতিভা বাঙালি বহুদিন পায়নি, আর কবে পাবে জানি না। ইখলাসউদ্দিন আহমেদ সম্পাদিত মাসিক পত্রিকা টাপুর টুপুরে প্রকাশিত হয় তার মুক্তিযুদ্ধ বিষয়ক ধারাবাহিক উপন্যাস নতুন করে ফেরা। ১৯৭২ সালে প্রকাশিত হয় তার প্রথম গ্রন্থ কিশোর সঙ্গীত। তার সর্বশেষ সারা জাগানো উপন্যাস লাহোরের রহিম খের প্রকাশিত হয় ২০১৭ সালে। সর্বশেষ তার যেই অসামান্য দুটি উপন্যাস দেশভাগ নিয়ে, ভারত ভাগ নিয়ে, এটি আমাদেরকে প্রবলভাবে আলোড়িত করেছে। একটি ভারত ভাগের অশ্রুকণা এবং লাহোরের রহিম খের। লাহোরের রহিম খের উপন্যাসটির প্রকাশনা উৎসবে তার অনুরোধে আমি অংশগ্রহণ করেছিলাম, আমি মকবুল, এবং সেটা যে এত চমৎকারভাবে লিখিত যে কোনটা উপন্যাস, কোনটা সত্যিকার ঘটনা, কল্পনার ঘটনার মধ্যে তিনি এমন মিশিয়েছেন, এমন সুন্দর করে, যেটা এবং একটা মানবিক দলিল এই ভারত ভাগ নিয়ে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা খুবই রিক্ত হলাম তাকে হারিয়ে, যে এই জগতের, এই ভুবনের একজন গুণী মানুষ সত্যিকার অর্থে
নিবৃত্তচারী মানুষ তিনি চলে গেলেন। বাংলা ভাষায় আফ্রিকার গল্প কবিতা অনুবাদে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার অনুদিত প্রথম গ্রন্থ আফ্রিকার গল্প প্রকাশিত হয় 1975 সালে। 1976 সালে প্রকাশিত হয় অনুবাদ সংকলন আফ্রিকার কবিতা। আজকে তাকে আমরা পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই, এবং শুধু আজকে নয়, অনাগত দিনগুলোতেও আমরা যারা নজরুলকে বাঁচিয়ে রাখতে চাই, নজরুলের নতুন কোনো নব আবিষ্কার চাই, তাদের কাছে করুণাময় গোস্বামী চিরঞ্জীবী হয়ে থাকবেন। ডক্টর করুণাময় গোস্বামীর ভালো লাগার বিষয় ছিল সঙ্গীত। সঙ্গীতের উপর তার একাধিক বই প্রকাশিত হয়। আমরা সংস্কৃতি চর্চার কথা বলি, মৌলিকত্বের কথা বলি, শেকড়ের কথা বলি, সমস্ত বিকৃতি রোধ করে আমাদের সঙ্গীতকে, আমাদের সংস্কৃতিকে লালন করবার জন্য আমাদের যে দীর্ঘদিনের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার প্রতীক হয়ে আছেন ডক্টর করুণাময় গোস্বামী। তার দীর্ঘ জীবনের পরিক্রমায় তিনি আমাদের সঙ্গীতের এমন কোনো ধারা নেই যেই ধারাতে তিনি কাজ করেননি, যেই ধারাকে তিনি সমৃদ্ধ করেননি। বিশেষ করে একথা সবাই বলেছেন যে নজরুল সঙ্গীতের ক্ষেত্রে তার যে অসামান্য অবদান, নজরুলের সঙ্গীতের, তার কবিতার রচনার যে পটভূমি, তার নান্দনিকতা, তার যে নান্দনিক সৌন্দর্য, সব কিছু আহরণ করা, আবিষ্কার করা এবং তুলে ধরার ক্ষেত্রে তার যে লেখনী, এটি আমাদেরকে সমৃদ্ধ করেছে। রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত থেকে শুরু করে সমস্ত ধারাতেই তার উজ্জ্বল উপস্থিতি আমরা প্রত্যক্ষ করেছি। ১৯৬৫ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত একটানা তার ২০ বছরের গবেষণালব্ধ অসাধারণ সৃষ্টি হল সঙ্গীত কোষ। ডক্টর করুণাময় গোস্বামী নজরুলকে নিয়ে যখন গবেষণা শুরু করেন, তখনও বাংলা সাহিত্যে নজরুল ইসলামের গান সম্পর্কে তাত্ত্বিক গবেষণা সেভাবে শুরু হয়নি। তার লেখা অসংখ্য বই, যেমন নজরুলগীতি প্রসঙ্গে বাংলা গান, বাংলা কাব্যগীতির ধারায় কাজী নজরুল ইসলামের স্থান, নির্বাচিত নজরুল শিশু সাহিত্য ইত্যাদি উল্লেখযোগ্য। যে কর্ম পরিকল্পনা ছিল, যে কাজগুলো তিনি করছিলেন সেগুলো তিনি অসমাপ্ত রেখেই চলে গেলেন। একজন ইংরেজি সাহিত্যের অধ্যাপক, অধ্যাপক করুণাময় গোস্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডের সাথেও যুক্ত ছিলেন, সঙ্গীত বিভাগের সাথে যুক্ত ছিলেন, বিভাগের শিক্ষাদান, পরীক্ষা গ্রহণ, নানাবিধ কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে আমাদের সাংস্কৃতিক জগতে, সঙ্গীতের জগতে, সাহিত্যের জগতে, শিক্ষার জগতে, সেটি সত্যিকার অর্থেই অপূরণীয়। এই উপমহাদেশের একমাত্র রবীন্দ্র নজরুল গবেষক ডক্টর করুণাময় গোস্বামী। মানে শুধু আমাদের বাবা না, আমাদের পরিবারের অভিভাবক না, আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির একজন ছাতার মতো ছিলেন, মহিরুহের মতো ছিলেন। হি ওয়াজ দ্য রক অফ দ্য ফ্যামিলি। সো উই লস্ট এ রক, কিন্তু বাবার মূল যেটা ছিল আমাদের পরিবারের পরিবারের প্রতি প্রচুর দায়িত্ব পালন করেছেন, কিন্তু বাবা সবসময় কাজের মধ্যে দিয়ে বাবা বেঁচে থাকবেন, আপনারা চালিয়ে নিয়ে যাবেন তার স্বপ্নগুলো। তিনি রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম ও গানের উপরও দীর্ঘদিন গবেষণা করেছেন। রবীন্দ্রনাথের গানের উপর তার একটি অসাধারণ বই দ্য আর্ট অফ টেগোর সং, যা পরবর্তীতে বিশ্বের 1200 লাইব্রেরিতে স্থান পেয়েছে। এছাড়াও রবীন্দ্র নাট্যসঙ্গীত,
রবীন্দ্রনাথের প্যালেস্টাইন ভাবনা ও অন্যান্য প্রসঙ্গ, রবীন্দ্রসঙ্গীত পরিক্রমা, রবীন্দ্রসঙ্গীত কলা, হিস্ট্রি অফ ট্যাগোর সংস ইত্যাদি তার অন্যতম রচনা। লেখালেখি বা গবেষণার কাজগুলি মূলত করতেন। কেমব্রিয়ানের যে প্রায় 1,500 মানুষ আছে শিক্ষার সাথে জড়িত, তাদের সবার মুরব্বী ছিলেন এবং আমরা সবসময় ওনাকে আমাদের মুরব্বী মেনে, বাবার মতো মেনে আমরা চলার চেষ্টা করেছি। ওনার বয়স মাত্র 74, কিন্তু উনি সবসময় মনে করতেন আরও অন্তত 10 বছর ওনাকে কাজ করতে হবে এবং কন্টিনিউ উনি লেখালেখি নিয়ে ব্যস্ত ছিলেন। উনি নিয়মিতই প্রতিষ্ঠানে আসতেন, সব কিছুই নিয়মতান্ত্রিকভাবে চলেছে। মাত্র একদিনের অসুস্থতা ছিল, হঠাৎ করে তিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন। ওদের মধ্যে দারুণ সুন্দরতা কাজ করছে। এটা শুধু কেমনিয়ার পরিবার নয়, সমস্ত দেশের জন্য একটা অপরিণীয়, কারণ ওনার এই শিক্ষা, ওনার অভিজ্ঞতা, এই সব কিছুই বাংলাদেশের শিল্প সাহিত্যকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারে। তারপর উনি যা রেখে গেছেন সেগুলোকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে দেশ অনেক উপকৃত হবে। তিনি কয়েকটি উপন্যাস লিখেছেন যা একদিকে তাকে এনে দিয়েছে খ্যাতি, অন্যদিকে বাংলা সাহিত্যকে করেছে সমৃদ্ধ। উপন্যাসগুলো হলো ভারত পাকিস্তান বিভক্তি নিয়ে, ভারত ভাগের অশ্রুকণা, লাহোরের রহিম খের, আমার মা। এছাড়া রয়েছে গবেষণা, অনুবাদ, শিশুতোষ বই, কলাম সংকলন সহ প্রচুর বই। মননশীল সাহিত্যকর্মের জন্য করুণাময় গোস্বামী জীবনে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল 2012 সালের 21 পদক, 2008 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 1987 সালে নজরুল পদক ও পুরস্কার। করুণাময় গোস্বামী বাংলা সঙ্গীত সম্পর্কে বিশেষজ্ঞ ছিলেন। বাংলা সঙ্গীতের ইতিহাস, তার কাব্য সৌন্দর্যের বিশ্লেষণ এবং তার সুরের ধারার অবলোকন, এইখানে তার একটা বিশেষ ভূমিকা ছিল। আমরা তার এই বিশেষজ্ঞ জ্ঞানের কাছে নানাভাবে ঋণী। তিনি অনেক বই লিখেছেন, তার মধ্যে বাংলা একাডেমি থেকে প্রকাশিত সঙ্গীত কোর্স বিশেষভাবে উল্লেখযোগ্য। এর তুল্য বই বাংলা ভাষায় আছে বলে আমার জানা নেই। তাছাড়া তিনি রবীন্দ্রনাথ এবং নজরুলের গান নিয়ে ইংরেজি ও বাংলায় অনেকগুলি গবেষণামূলক গ্রন্থ লিখেছেন, সেগুলো অনেক কাল পর্যন্ত গবেষকরা এবং উৎসাহী পাঠকেরা ব্যবহার করবেন। এই কাজের মধ্যে দিয়ে করুণাময় গোস্বামী আমাদের মধ্যে বেঁচে থাকবেন। প্রফেসর ডক্টর করুণাময় গোস্বামী 2017 সালের 30 জুন 74 বছর বয়সে পরলোক গমন করেন। হাজারো শুভানুধ্যায়ী বাংলা একাডেমি, শহীদ মিনার, নারায়ণগঞ্জ তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য ছুটে আসেন। Thank you.
সব শেষে নারায়ণগঞ্জ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী অধ্যাপিকা শিপ্রা রানী দেব, ছেলে সায়ন্তন গোস্বামী, ভারতের মাদ্রাস থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং করে কানাডার একটি বিখ্যাত কোম্পানিতে কর্মরত মেয়ে তিথি গোস্বামী, অর্থনীতিতে স্নাতকোত্তর করে আমেরিকায় বসবাস করছেন। আমরা একজন দেশবরেণ্য, পরম শ্রদ্ধেয় শিক্ষাবিদ, সঙ্গীত বিশেষজ্ঞ রবীন্দ্র নজরুল গবেষককে হারিয়েছি, কিন্তু তার সকল সৃষ্টির মাঝে তিনি বেঁচে আছেন, বেঁচে থাকবেন হাজার বছর ধরে।